জ্ঞানতির্মিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবৈ নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামীনীতি নামিনে স্নিগ্ধচেতসু প্রণেত ভাগবিনাং চ রসপ্রতম প্রভুপাদগত প্রাণ নমামি ভক্তিচারুপদম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্ত দেশতারিণে। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরে প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ বচ পতিতানাং পাপনেভ্যঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভাগবতম অষ্টম স্কন্ধ মোহিনীমূর্তির শিব বিমোহন নামক দ্বাদশ অধ্যায়ের পঞ্চদশ নম্বর শ্লোক আমরা এখানে পাঠ করে শ্রবণ করব। তো শ্লোকটি খুব সুন্দর হস্তাক্ষরে লেখা আছে বোর্ডে, আপনার সবাই দেখতে পাচ্ছেন, আমার সাথে সাথে বলবেন, তারপর একজন প্রভুদের মা থেকে একজন বলবেন আর মাতাজি থেকে একজন বলবেন। শ্রী ভগবান উবাচ কৌতূহলায় দৈতানাং যোশি দেশ ময়া ধৃতঃ পশ্যতাসু কার্যাণি গতে পিজস ভাজনে। বলুন আপনার একজন শ্রী ভগবান উবাচ কৌতূহলায় দৈতানা যোশি দেশ ময়াধীত পশ্চাতাসু কার্যাণি গতে বিজস ভাজনে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য যথাক্রমে আমি পাঠ করছি। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, কৌতূহলায় বিমোহিত করার জন্য দৈত্য নাম দৈত্যদের যোশিত দেশ সুন্দরী রমণীর রূপ ময়া আমার দ্বারা ধৃত ধারণ করা হয়েছিল, পশ্চাতা আবশ্যকতা দর্শন করে শুরু কার্যাণী দেবতাদের স্বার্থ সিদ্ধির জন্য গতে অপহরণ করে নিলে পিজুষ ভাজনে অমৃত ভাণ্ড। অনুবাদ, ভগবান বললেন, অসুরেরা যখন অমৃত ভাণ্ড অপহরণ করেছিল তখন এক সুন্দরী রমণের রূপ ধারণপূর্বক
তাদের মোহিত করে দেবতাদের কার্যোদ্ধার করেছিলাম। আপনারা আমার সাথে আরেকবার বলতে পারেন, ভগবান বললেন অসুরেরা যখন অমৃত ভাণ্ড অপহরণ করেছিল তখন আমি এক সুন্দরী রমণীর রূপ ধারণপূর্বক তাদের মোহিত করে দেবতাদের কার্যোদ্ধার করেছিলাম। এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ লিখছেন, ভগবান যখন মোহিনী মূর্তি ধারণ করেছিলেন তখন অসুরেরা বিমোহিত হয়েছিল, কিন্তু সেখানে উপস্থিত দেবতারা মোহিত হননি। অর্থাৎ যারা আসুরিক মনোভাবাপন্ন তারা রমণীর সৌন্দর্যে মোহিত হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত এমনকি যারা সত্যগুণ অধিষ্ঠিত তারাও মোহিত হন না। ভগবান জানতেন যে শিব যেহেতু কোনো সাধারণ ব্যক্তি নন, তাই তিনি সবচাইতে সুন্দরী রমণীর রূপেও মুগ্ধ হবেন না। জয় শ্রী রাধা মাধব অষ্ট সখী বৃন্দ শ্রীমান মহাপ্রভু কি প্রহ্লাদ নিষ্ঠদেব ভগবান কি শ্রী পঞ্চতত্ত্ব কি। কামদেব পার্বতীর উপস্থিতিতে শিবকে কামে মোহিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু শিব বিচলিত হননি। পক্ষান্তরে শিবের ক্রোধাগ্নিতে কামদেব ভস্মীভূত হয়েছিলেন। তাই ভগবান শ্রী বিষ্ণুকে চিন্তা করতে হয়েছিল কোনো সুন্দর রূপ শিবকেও মোহিত, কোন সুন্দর রূপ শিবকেও মোহিত করবে। তার ফলে তিনি গম্ভীরভাবে হেসেছিলেন, যে কথা পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে, প্রহস্য ভাবগম্ভীরম। সুন্দরী রমণে সাধারণত শিবের কামভাব উদ্দীপ্ত করতে পারে না, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু চিন্তা করেছিলেন এমন কোনো রূপ কি রয়েছে যা তাকে মোহিত করতে পারে। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথমে উপস্থিত ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত এবং দূর দূরান্ত থেকে শ্রবণ করছেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আমরা ধারাবাহিকভাবে এখানে প্রতিদিন সকালে ভাগবতম পাঠ করি। তো আজকের শ্লোকটা আপনারা সবাই শুনলেন, অনুবাদ শ্রবণ করলেন, তাৎপর্য শ্রবণ করলেন। এই শ্লোকটি কে বলছিলেন? ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ। কাকে বললেন? না, শিবজিকে বললেন। তার কারণ হচ্ছে শিবজি পূর্ববর্তী শ্লোকে বলেছিলেন আগে যে দ্রষ্টম ইচ্ছামি, আমি দেখতে ইচ্ছা প্রকাশ করি। কোন কি না যোশিত রূপম, ভগবানের যে নারী রূপ যে মোহিনী মূর্তি সেই রূপটা আমি দর্শন করতে ইচ্ছা প্রকাশ করি। ইচ্ছা প্রকাশ করতে কি কত কিছু হয়েছে আপনারা অনেকে জেনেছেন বা পরে জানবেন। হ্যাঁ, তো মানুষ ইচ্ছা প্রকাশ করে আর ভগবান তার অনুমোদন করেন। হ্যাঁ, ম্যান প্রপোজ গড ডিসপোজ। হ্যাঁ, অনুমন্ত উপদেষ্টা ভগবান। তো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ইচ্ছাদেশ সমর্থে ন দ্বন্দ্বমহেন ভারত সর্বভূতানে সম্যহম স্বর্গে জানতে পরন্তপ। যে ইচ্ছা এবং দেশ, এই দ্বৈত ভাব, যেটা ইচ্ছা দেশ থেকে কি হয় না দ্বন্দ্বভাব উদ্ভব হয়, এবং সেই দ্বন্দ্বভাবে যে বিভ্রান্তি থেকে সর্বভূতানে সমস্ত জীব জন্মগ্রহণ করে। এই যে আমাদের যে সম্মোহন বা বিমোহন কথা আলোচনা হচ্ছে, যে জন্ম থেকেই জন্মলগ্ন থেকে সর্বভূতানে সম্মোহিত। ভগবান হচ্ছেন সুহৃদম, সুহৃদম সর্বভূতানাম। হ্যাঁ, সমস্ত জীবে তিনি সুহৃদ, সে দেবতা হোক বা অসুর হোক প্রত্যেককে তিনি ভালোবাসেন, কোনো পক্ষপাতিত্ব করেন না। তথাপি ভগবানের একটি গুণ হচ্ছে তিনি ভগবত বৎসল। হ্যাঁ, তো শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণব আমার যথা শম্ভু। তা শিবজির ইচ্ছা হয়েছে ভগবানের মোহিনী রূপ দর্শন করতে। তিনি সব কিছু জেনেছেন আগে কি হয়েছে। হ্যাঁ, তিনি জানেন যে দেবতারা মোহিত হননি, এবং তিনি হচ্ছেন মহাদেব, ওনার আত্মবিশ্বাস কনফিডেন্স ছিল যে আমার কিছু হবে না। তো এটা কিন্তু একটা আবার বিপদ, যে বেশি বেশি আত্মবিশ্বাস। তো উনি দর্শন করতে যাচ্ছেন এবং ভগবান বলছে ঠিক আছে, শিবজি যখন আসছে
তখন ভালো করেই দর্শন করাতে হবে। তারপর কী হয়েছে আপনারা জানতে পারবেন পরবর্তী, অনেকে জেনেছেন। এই যে আজকে যে অধ্যায় তার নামকরণতেই বোঝা যাচ্ছে, কী নামকরণ? না, মোহিনী মূর্তি শিব বিমোহন, বুঝতে পারছেন? নামকরণই বুঝতে পারছেন যে যথার্থ নামকরণ আজকের অধ্যায়ের মোহিনী মূর্তির শিব বিমোহন। তো এই যে দর্শন, যে আমরা কী দেখবো কী দেখবো না, এটা তো আমাদের বিবেচনা করা উচিত। চক্ষু দ্বারা দর্শন করি, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব, ত্বক, এই যে জ্ঞানেন্দ্রিয় এবং তার যে বিষয় বা তন্মাত্র, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এ আপনার ইন্দ্রগোপ থেকে ইন্দ্র পর্যন্ত সবাইকে বিমোহিত করতে পারে। এই জন্য আমাদের সংযোগ করা উচিত। যে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, যে অনেক পোকা সে আলোর মধ্যে ঘোরাফেরা করে, আলোর আকর্ষণে ঘোরাফেরা করে, আবার পরদিনকে সকালবেলা দেখা যায় মরে পড়ে আছে। এদের আয়ুষ্কাল খুবই ক্ষণিক। সুভোগ স্বামী মহারাজ, তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন, গুরু মহারাজ সুভোগ স্বামী মহারাজ, তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখানে তাদের যে জাতীয় পশু ক্যাঙ্গারু, ওরা কী করে, যখন গাড়ি আসে রাজপথ দিয়ে, গাড়ির যে হেডলাইট আলো, তার আকর্ষণে ওরা ছুটে যায়, ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আর মৃত্যুবরণ করে। তো এই যে অনিত্য রূপ, অনিত্য জড় রূপ, তার প্রতি আকৃষ্ট হয়ে অনেকে প্রাণ বিসর্জন দিচ্ছে। এই কথার খুব তাৎপর্য আপনারা উপলব্ধি করতে পারছেন। এই জন্য ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে ধ্যায়তে বিষয়ন পুংস সংস্থেসু জায়তে সংজাত সঞ্জায়ত কামা কামাত ক্রোধবি জায়তে ক্রোধাৎ ভাবতে সম্ভ 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 স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশতি। এই যে ক্রমিক ক্রমোন্নয় দিচ্ছে, যে কীভাবে না ইন্দ্রিয় সমূহ ধ্যান করতে করতে কী হয়, আসক্তি জন্মায়, আর আসক্তি থেকে কী হয়, কামের উদ্ভব হয়, আর কাম থেকে কী হয়, ক্রোধ সৃষ্টি হয়, আর ক্রোধ থেকেই আমাদের যে আলোচ্য বিষয়বস্তু সম্ভ সৃষ্টি হয়, আর সম্ভর পর স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম পরে কী হয়, বুদ্ধি নাশ, তারপরে সর্বনাশ, মানে আবার মানুষকে সেই জড়জগতের অন্ধকূপে পতিত হতে হয়। এর থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত। এই শ্লোকের তাৎপর্যে শ্রী প্রভুপাদ বলছেন, সেখানে তিনি তুলনা করেছেন যে শিবজির সঙ্গে এবং আপনার হরিদাস ঠাকুরের তুলনা করেছেন। আপনারা দেখবেন তো শিবজি কী করেছেন, তিনি তো কামার তো হয়ে তিনি কার্তিকের জন্ম প্রদান জন্ম দিয়েছেন। তারপর যে প্রভুপাদ বলছেন, পক্ষান্তরে ভক্ত হরিদাস ঠাকুর, তিনি তার কাছে প্রলোভন এসছে, আপনারা জানেন লক্ষ্মী হীরাকে প্রেরণ করা হয়েছে, কিন্তু তিনি জপ নিষ্ঠা হরে জপ করে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর ও শ্রবণ করে যাচ্ছে। উনি কিন্তু বিচলিত হচ্ছেন না, বলছেন নিরন্তর নাম লও কর তুলসী সেবন অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। বলছে তুমি এইভাবে নিরন্তর নাম করো, তুলসী সেবন করো, তুমি কৃষ্ণের চরণ পাবে। তো দেখুন, ওকে হরিদাস ঠাকুরকে প্রলোভন করতে এসছে, কিন্তু ভক্ত আর যোগীদের সঙ্গে পার্থক্য বুঝতে পারছেন, কত যোগী কত যোগ সাধনা করেছে তো তারা ভ্রষ্ট হয়েছে আপাত দৃষ্টিতে, কিন্তু ভক্ত সে ভগবানের নামের প্রতি অবিচল। হ্যাঁ, তো অনেকে প্রশ্ন করতে পারে যে ভগবানের এই যে শুদ্ধ ভক্ত এত সান্নিধ্যে থাকে, তারা শিবজি বা ব্রহ্মাজি, তাদের কেন এভাবে তারা মোহিত হচ্ছে? তার প্রশ্ন উত্তর সবারই জানা। বোম্বের একজন ভক্ত আপনার চৈতন্য চরণ প্রভু, বিরাট বড় দারুণ ভক্ত, বড় ভক্ত, ভালো প্রচার করে, তিনি তার উত্তরে বলছেন যে আসলে এটা চলচ্চিত্রে যেমন নায়ক দশতলা ভবন থেকে যখন ঝাঁপ দেয় তখন কি তার পা ভেঙে যায়? পা ভাঙে কি নায়কের? পা ভাঙে না, এটা একটা অভিনয়। তদ্রূপ এই যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত শিবজি ব্রহ্মাজি, আপাত দৃষ্টিতে মোহিত মনে হলেও তারা মোহিত হন না, তারা ভগবানের লীলায় অংশগ্রহণ করেছেন, তারা লীলার পুষ্টি সাধন করছেন। তো শিবজিকে আপনারা দেখেছেন, তিনি ধীর শান্তভাবে তিনি আপনার কৈলাসে তিনি তপস্যারত ধ্যানরত, ভবানীও তার সঙ্গে আছেন, ধীর স্থিরভাবে থাকেন। হ্যাঁ, তাই কেউ টলাতে পারেন। আজকে তাৎপর্যে আপনারা শুনেছেন যে তিনি বিচলিত হননি, তাই না? কামদেব এসেছিলেন, বিচলিত হননি।
তো শ্রীল বহুপাত একবার ভক্তবৃন্দের সঙ্গে ভ্রমণ করছেন, প্রশান্ত মহাসাগরের পাশ দিয়ে যাচ্ছেন। সেখানে দেখছেন যে জলটা স্থির, নামি প্রশান্ত মহাসাগর, জলটা স্থির ছিল তখন। তো ভক্তদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো এই সাগরের যে জলটা স্থির কেন? তখন কেউ কিছু বলতে পারছি না। তখন হচ্ছে যে আমি বলি, হ্যাঁ বলুন। বলছি এই প্রশান্ত মহাসাগরে এখানে যে জলটা, যেখানে উর্মিমালা অতটা দেখা যাচ্ছে না, অতটা বিক্ষিপ্ত হচ্ছে না জলরাশি, তার কারণটা হচ্ছে ওইখানে গভীরতা বেশি, খুব গভীর। তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা খুব চিন্তা ভাবনায় খুব গভীর হন, তাদের অন্তর্দৃষ্টি থাকে, তাদের দূরদৃষ্টি থাকে, তারা কিছু কোনো কিছুতে বিচলিত হন না। এবং সমুদ্রের জল যেখানে শান্ত, তার তলায় যে সমস্ত জীবজন্তু থাকে তারাও বিচলিত হন না, খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। তদ্রূপ যারা শুদ্ধ ভক্ত তারা ধীর শান্ত থাকেন, হ্যাঁ কিন্তু শান্ত থাকেন, কিন্তু যারা ভক্তি মুক্তি সিদ্ধিকামী তারা কি অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো এবং সেই কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে যারা আসেন তারাও শান্ত হন, তারাও শান্তি পান। হ্যাঁ তো দেখুন, এই কামদেব শিবকে কিন্তু বিচলিত করতে পারেননি, আজকে তাৎপর্য আপনারা শ্রবণ করেছেন। হ্যাঁ এরকম একজন ব্রাহ্মণ, অনেকদিন আগের কথা, বহুচ নামে একজন ব্রাহ্মণ, তার চারটি সন্তান, হরিকৃষ্ণ নর এবং নারায়ণ। হরিকৃষ্ণ তারা যোগ সাধনে খুব ব্যস্ত, কিন্তু নর এবং নারায়ণ তারা যোগ তপস্যা করছেন, তাদের উদ্দেশ্যটা ভিন্ন, তারা চান জগতের কী করে মঙ্গল হবে। হ্যাঁ এই জন্য তারা বদ্রিক আশ্রমে সরস্বতী নদীর অববাহিকায় সেখানে তপস্যা করছেন দীর্ঘদিন ধরে, এবং এত নিষ্ঠাভাবে তপস্যা করছেন যে দেবরাজ ইন্দ্র তিনি বিচলিত হয়ে গেছেন। তিনি মনে করছেন তার পথটা বলে যায় যায় অমরাবতী অবস্থা খারাপ, তার বোধ হয় পোস্টে যাবে বোধ হয়, এই মনে করে। তখন তার যে পরম বন্ধু যে অনঙ্গ মদন দেব, যাকে বলা যার আরেক নাম কন্দর্প, তাকে ডেকেছেন, তুমি বাঁচাও আমাকে, আমার তো অবস্থা গেল সঙ্গীন। তো মদন দেব বলছে কী করতে হবে, বলছে দেখো নিচে মর্তে নারায়ণ ঋষি সে এমন তপস্যা করছে যে আমি বিচলিত হয়ে যাচ্ছি, তুমি কিছু একটা করো, বাট কোনো চিন্তা করবেন না, আমি তো এর আগে যে মহাদেব এবং ব্রহ্মাজিকেও বিচলিত করে দিয়েছি, তো এ তো একজন মানুষ মাত্র। তো তখন কী করেছে, তার স্ত্রী হচ্ছে রতি, পরম সুন্দরী, এবং রম্ভা অপ্সরা নিত্যে পটীয়সী, এবং কারো যখন কেউ কিছু ধ্যান সাধন বা জপ করছে বা ভগবানের চিন্তা করছে তখন ওদের কাজ হচ্ছে মনটাকে চঞ্চল করে দেওয়া। হ্যাঁ নিষ্ঠা ভরে যে সাধারণ ভজন করছে, কাম এবং লোভ এই দুজনকে নিয়ে তখন মানুষকে বিচলিত করে দেয়। হ্যাঁ তো বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি ওদের ঠিক ওনাকে ঠিক আমি ব্যবস্থা করে দেবো, এই বলে সবাইকে নিয়ে গেছে। এদিকে তো উনি তপস্যা করছেন বদ্রিক আশ্রমে, খুব গরম গ্রীষ্মকাল, গ্রীষ্মের দাবদাহে দগ্ধ পৃথিবী, মানে গায়ে খুব বলে গরম লাগছে। তো হঠাৎ দেখছে যে গাছের পা মানে কোকিলের শুনতে শ্রবণ করতে পারছে, যে কোকিলের আওয়াজ হচ্ছে, কুহু কুহু করে কোকিল আওয়াজ, যেমন এখন আওয়াজ হয় না। হ্যাঁ তা আস্তে আস্তে মৃদু মন্দ বাতাস বইছে, বলছে কী ব্যাপার, গাছে কচি কচি পাতা ফুটে গেছে, এরকম তো হওয়ার কথা না। চোখটা তাকিয়ে দেখছে, আরে দূর থেকে কয়েকজন রমণীর মতো হ্যাঁ নাচতে নাচতে আসছে, খারাপ লাগছে দেখতে, হ্যাঁ তাদের অঙ্গভঙ্গি খারাপ। ওই কে রে বাবা এখানে এসছে, তো হঠাৎ দেখছি গাছের পিছন থেকে একজন তীর নিয়ে লক্ষ্য করেছে, তীর মারবে, তো চিনতে পেরেছে, আরে চিনতে পেরেছি, আরে কন্দর্প, আরে আসো 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 আসো, তো এরকম লুকিয়ে আছে কেন, তুমি আসো এখানে বসো। হ্যাঁ তো লুকিয়ে থাকার কী আছে, সবাইকে নিয়ে আসো, আমাকে আগে জানাতে পারতে। তো ওরা ভেবাচাকা খেয়ে গেছে, সবাই এসছে কাছে, তো বসো বসো। তো আর যারা রম্ভা এবং যারা এসছে তারা তো ওদের নাচ বন্ধ হয়ে গেছে, কী রে বাবা এ তো দেখছি মহান সংযমী, আর কন্দর্প তো অবাক হয়ে গেছে যে এরকম সংযম হয়ে আছে, এত বিচলিত হচ্ছে না, বসে 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 বলে ফুলের এক গোছা নিয়ে উরুতে একটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর রমণী হ্যাঁ উৎপন্ন হয়েছে। আর কন্দর্প
দেখছি যে আরে রতির মতন তার স্ত্রীর মতন দেখতে দৌড়ে গেছে তার দিকে, আরে দাঁড়া 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 দাঁড়া, এ তোমার রতি না, এ হচ্ছে উর্বশা, তো একে তোমাকে দিলাম আর তুমি তোমার প্রভুর কাছে চলে যাও, কে ইন্দ্র, তা তিনিও খুশি হবেন, হ্যাঁ চলে যাও, তো এসব দিয়ে আমার দরকার নেই। তো অবাক বিচলিত হয়ে গেছে, আর ইন্দ্র তো খুব খুশি হয়ে গেছে। তো এই যে দেখছি শুনলেন যে কীভাবে নারায়ণ ঋষি তিনি নিজেকে সংযম করে আসেন, ভগবানের ভক্ত তারা ভগবানের চিন্তাভাবনা করেন এবং তারা বিচলিত হন না, কেননা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের তারা গুণমহিমা কীর্তন করেন। ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা ব্রহ্মসংহিতায় তিনি বলছেন যে কন্দর্বকটি কমনীয় বিশেষ শুভম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি কন্দর্বকে বিমোহিত করেছেন। হ্যাঁ, তো একবার এই দোল পূর্ণিমায় ফেস্টিভ্যালের সময় তখন বাইরে যেখানে টিওপিপির মন্দির হচ্ছে সেখানে কিছু প্যান্ডেল ছিল ওই পাঠ কীর্তনের জন্য, তা আমরা অপেক্ষা করছি ভক্তি বিকাশ মহারাজের পাঠ, তিনি আসছেন না আসছেন না, খুব দেরি হচ্ছে, অনেক পরে এসছে মহারাজ, এত দেরি কেন মনে, আরে বলবে না দুঃখিত, আমি মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে একজন রমণীর মুখ দিকে আমার চোখ পড়ে গেছে, আর এত সুন্দরী না আমি চোখ ফেরাতেই পাচ্ছি না, কী মহারাজ কী বলছে, মহারাজ কী বলছেন মহারাজ, বলছি হ্যাঁ এত সুন্দর রমণী না আমি আমি চোখ ফেরাতে যার জন্য আমার দেরি হয়ে গেল, কে কে সে মহারাজ কে বলুন বলুন, বলছি কে আর ওই যে রাধারানী মাধবের পাশে যিনি আছেন না, রাধারানীকে দেখে মুগ্ধ হয়ে গেছি আর চোখ ফেরাতে পারছি না, বলে দুঃখিত আমার দেরি হয়ে গেছে। তো এই শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন তাকে বলা হয় মদন মোহন মোহিনী, মদন মোহনকেও তিনি শ্রীকৃষ্ণ হচ্ছে মদন মোহন আর তাকে যে মোহিত করে থেকে তিনি হচ্ছেন মদন মোহন মোহিনী। তা ভগবানের ভক্ত যারা তারা তাদের দর্শনটা সবসময় তারা এইভাবেই দর্শন করেন। হ্যাঁ, তো শ্রীপাদ রূপ গোস্বামী তিনি ভক্তি রসময় সিন্ধু বর্ণনা করেছেন যে বরাহ পুরাণে থেকে উদ্ধৃতি দিচ্ছেন যে সেখানে একজন বলছেন যে এক ভক্ত যে হে বসুন্ধরে, কোনো ভক্ত যখন বৃন্দাবনে হ্যাঁ গোবিন্দজির দর্শন করে তখন তাকে আর এই যমালয়ে যেতে হয় না, কৌতূহলবশত কেউ যদি কোনো মন্দিরে বা আবার সেই গোবিন্দ মন্দির উল্লেখ করেছেন গোবিন্দজির দর্শন করেন গোবিন্দ মন্দিরে, জয় শ্রী সিংহদেব ভগবান কি প্রহ্লাদ মহারাজ কি জয়, তখন তার গতি ঊর্ধ্বগতি হয় যেখানে দেবতারা বাস করেন। তিনি আরেকজন আরেকটি পুরাণ স্কন্দ পুরাণ থেকে তিনি উদ্ধৃতি দিচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে আরতির সময় ভক্তরা যখন ভগবানের মুখমণ্ডল চরণ থেকে দর্শন করতে হয়, তো সেখানে উল্লেখ আছে ভক্তরা যে ভক্তরা যদি ভগবানের মুখমণ্ডল দর্শন করে তখন তাদের পূর্ববর্তী জীবনের যত সঞ্চিত পাপ রাশি সব ধূলিসাৎ হয়ে যায়, এমনকি যদি ব্রহ্মহত্যাও করে থাকে ব্রহ্মহত্যার পাপ থেকেও সে মুক্ত হয়ে যায়। ভবিষ্যৎ পুরাণে থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তিনি বলছেন যে চণ্ডাল সেও যদি ওই বিভিন্ন উৎসব হয় আমাদের জন্মাষ্টমী রাধাষ্টমী, হ্যাঁ তখন বিজয় বিগ্রহ বেরোয় রাস্তায়, হ্যাঁ পরিক্রমা করে, তো কোনো চণ্ডাল যদি সেই বিগ্রহকে দর্শন করে তখন সে অন্তিমে বিষ্ণুর পার্শ্বদ্য লাভ করতে পারেন। এগুলো ভক্তির সঙ্গে সিন্ধুতে রূপকশীপাত বর্ণনা করছেন। তো এখন কি হয়েছে, এখন তো আমাদের দর্শনটা আমাদেরকে ঠিকভাবে করতে হবে, কিন্তু কি করা যাবে, এখন প্রযুক্তির যে ব্যবহার খুব সুলভ হয়ে গেছে মানুষের কাছে, সারা পৃথিবীটাকে মুঠি মেয়ে করায়ত্ত হয়ে গেছে হাতের মুঠোয়। হ্যাঁ, তো মানুষ এখন শিবজির কাছ থেকে তো শিক্ষা নেবে, শিবজির কী হয়েছে, শিবজির কাছ থেকে শিক্ষা নিচ্ছে না, শিবজির কাছ থেকে নিচ্ছে, কোনজির কাছ থেকে নিচ্ছে শিক্ষা, শিবজির বদলে কোনজির কাছ থেকে শিক্ষা নিচ্ছে, কোনজি ফোর জির কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে, ফোর জি আমি ফাইভ জি বেরোতে পারে জানি না, তো শিবজি যে কী হয় তার থেকে শিক্ষা নিচ্ছে না, ফোর জি স্বর্ণাপন্ন হচ্ছে,
তা সুবক সাহেব মহারাজ বলছেন যে অনেকে একাদশীতে গঙ্গা স্নান করতে যান, নির্জল একাদশী করেন, অনেক সময় তেষ্টা পেয়ে যায়, তো কী করবে, তেষ্টা পেয়ে গেছে, ডুব মেরেছে, ডুব মেরে জল খেয়ে নিয়েছে। তা সুবক সাহেব মহারাজ বলছে এ তো ডুবে ডুবে জল খাচ্ছিস, আর শিবের বাবাও টের পাচ্ছে না। হ্যাঁ, তো একজন ভক্ত দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন, আমাদের সেমিনার দিচ্ছিলেন বৈষ্ণব এটিকেট, বৈষ্ণবী আচরণ সম্বন্ধে। তিনি বলছেন যে আমাদের ভক্তদের তখন পরীক্ষা হয়, চরম পরীক্ষা হয় যখন সে একা থাকে, যখন সে নিভৃতে থাকে, একা থাকে, ওই হ্যাঁ নিরালায় থাকে, তখন সে কী চিন্তা করছে, কী করছে, কী ভাবছে, সেটাই তার কাছে পরীক্ষণীয় এবং তার প্রমাণ সে কী ভালো ভক্ত কিনা, সে কী চিন্তা ভাবনা করছে। তো এই যে অবস্থা বদ্ধজীবের, সবসময় মায়ার বিপরীত দিকে ধাবমান হয়, জয় শ্রী রাধা মাধব অষ্টসুখী বৃন্দসীমান মহাপ্রভু কি জয়। তা এক বৈষ্ণব পদকর্তা তিনি বলছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, জানিয়া বিষ, জানিয়া শুনিয়া বিষ খাইন। তো এটা বৈষ্ণব পদকর্তা তিনি রচনা করেছেন, আবার সেই একই সুরে আবার এই মর্তলোকে এক জড়কবি তিনি বলছেন, আমি জেনে শুনে বিষ করেছি পান। তো মহাদেব তিনি দেখুন যে এই অমৃত কুম্ভের সন্ধানে যখন দেবতা এবং দানবরা সমুদ্র মন্থন করছিলেন, তখন এই যে বিষ হলাহল কালকূট বিষ যখন উত্থিত হচ্ছিল, এত তার প্রভাব, সবাই তার কাছে গিয়েছেন এবং তিনি এত করুণাময়, জগৎকে রক্ষা করার জন্য তিনি অঞ্জলি ভরে সেটা গ্রহণ করেছেন। কেউ দেখেছেন সেই ছবিটা, কেউ দেখেছেন, কারা কারা দেখেছেন, হাত তুলুন সেই ছবিটা, একজন দুজন অনেকে দেখেছেন, এখানে আছে মন্দিরে, তাই না, পরিক্রমা করার সময় দেখেন। তো কত কৃপালু, এবং তিনি কী নাম ধারণ করেছেন, গলায় বিষ ধারণ করে, নাম কী হয়েছে তার, নীলকণ্ঠ। হ্যাঁ ধন্যবাদ। তো এখন এই যে জেনে শুনে বিষ করেছি পান, এই কথাটা দুটো অর্থ আছে, ভগবান শিবকে তার কাছে গেছেন দেবতারা অসুরেরা, হ্যাঁ তো জেনে শুনে তিনি বিষ পান করেছেন, তার সেরকম ক্ষমতা আছে, হজম করার শক্তি আছে। আরেকটা অর্থ হচ্ছে যে তিনি এই যে বিষ পান করেছেন, এই যে দর্শন করতে যাচ্ছেন, এই যে কী যে বিপদ হতে পারে তিনি বুঝতে পারেননি, তো তিনি বিষ পান করেছেন। তো এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরাও যাতে একটু কী দর্শন করবো, কীভাবে আমাদের চিন্তাভাবনা করব, হ্যাঁ তো আমরা এর থেকে শিক্ষা লাভ করতে পারি। এবং আরেকটা শিক্ষা হচ্ছে যে তিনি শিবজি এবং এই যে আজকের শ্লোকে ভগবান তিনি কী করেছেন, তিনি একটা বিরাট দায়িত্বভার বহন করেছেন, তিনি কার্যোদ্ধার করেছেন, শিবজি কার্যোদ্ধার করেছেন বিষটা ভক্ষণ করে, বিষ ভক্ষণ করে। এবং ভগবান তিনি কী করেছেন, একটা একটা সমস্যায় পড়েছিল দেবতারা, সেখানে অমৃত অমৃত ভাণ্ড অপহরণ করে নিচ্ছিল দেব অসুরেরা, একে অসুরেরা তো খুব নাজেহাল করে দিয়েছিল সারা পৃথিবী, হ্যাঁ কত অত্যাচার, তারা যে অমৃত নিয়ে অমরত্ব লাভ করে তা কী অবস্থা, এই জন্য ভক্তবৎসল তাকে এই এই ভূমিকাটা নিতে হয়েছিল, একটা কার্যোদ্ধার করতে হয়েছিল। এর থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে, যখন কোনো সমস্যা হয় কাউ না কাউকে এগিয়ে যেতে হবে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি এই চিন্তা করে পিছিয়ে থাকলে হবে না। এরকম জগতে অনেক সমস্যা হয়, আমরা দেখি অপহরণ, আমরা দেখছি যে অমৃত ভাণ্ড অপহরণ করেছে, এখন কত কিছু অপহরণ হচ্ছে, তাই না, অনেক কিছু অপহরণ হচ্ছে, সে টাকা কড়ি থেকে শুরু করে একক মানুষ থেকে শুরু করে বিশাল বিশাল বিমান অপহরণ হয়ে যাচ্ছে, সেখানে অনেক লোক আছে, কিন্তু আসলে আমাদের নিজের লোক নেই তো ওইখানে, আমাদের কোনো চিন্তা হয় না, কষ্ট হয় না, যখন আমাদের কেউ থাকবে প্রিয়জন প্রতি, হ্যাঁ প্রতিবেশী, তখন আমাদের কষ্ট হবে। অনেক ভক্ত বিমানে করে যাতায়াত করে, তো বিমান চিন্তা যখন হয় আমাদের তো কোনো চিন্তা নেই, তখন চিন্তা করতে সরকারের যাদের সরকার পক্ষে যারা নিরাপত্তা রক্ষী তারা নিজেদের জীবনের কে বাজিয়ে রেখে মৃত্যুকে পায়ের ভৃত্য করে কমান্ডো বাহিনী বলতে পারেন, তারা তখন সেই অপারেশনে যায়, এরকম হয়েছে। তো এরকম এরা সব কিন্তু সাধারণ মানুষ না, এই যে যারা রূপসী যারা শক্তিমান সব ভগবানেরই মম তেজ অংশ সম্ভূতম গীতায় বলা হচ্ছে। তো এদিকে আমাদের
আমাদের এদেরকে উপহাস করলে চলবে না। এই সময় যে ঘটনা ঘটছে, ভাব গম্ভীরম, আমাদের একটু গম্ভীরভাবে চিন্তা করতে হবে, সবসময় হাসতে হবে না যে এই শিবজি কী হয়েছে, ব্রহ্মাজি কী হলো, এসব কী হচ্ছে, এসব রহস্যম, হ্যাঁ হাস্যম ভাব গম্ভীরম। তো গম্ভীরভাবে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এমনকি দক্ষিণ ভারতের একজন ভক্ত, তার নাম হচ্ছে ধনুর্ধর, তিনি ধনুর্বিদ্যায় পারঙ্গম। এখন কী হয়েছে, তার স্ত্রী খুবই অপ্সরাসম, মেলায় বেড়াতে গেছে, এখন এমন তার রূপ, তাকে তাকে তার থেকে চোখ ফেরাতে পারছে না। হ্যাঁ, চাদর উল্লেখ আছে, চাদর দিয়ে যাচ্ছে, এবং গাড়িকে পিছনে যেমন ব্যাক করে না, ব্যাক গিয়ার দেয়, সেরকম স্ত্রী সামনে যাচ্ছে আর ও পিছন পিছন যাচ্ছে দেখতে দেখতে। হ্যাঁ, তো এমন সময় আজকে যার আবির্ভাব রামানুজ আচার্য, তিনি যাচ্ছিলেন সদল বলে, দেখতে পেতে অবাক, এ কি দিবালোকে, এখন তো কোনো ব্যাপারই না, এখন তো দিবালোকে কত কিছু হচ্ছে, জল ভাস সব স্বাধীন, আমাদের ব্যক্তি স্বাধীন, আমরা ব্যক্তি স্বাধীন আছি, হ্যাঁ অনেক কিছু হতে পারে। তখন রামানুজ আচার্য তিনি অবাক হয়ে গেছেন যে দিনের বেলায় এসব কী হচ্ছে, গিয়ে বলছেন যে ও হে ধনুর্ধর, তুমি দিবালোকে সবার সামনে এসব কী স্ত্রীকে সামনে এইভাবে দেখতে দিতে যাচ্ছ, এটা কি ভালো? বলছে প্রভুজি আমি ক্ষমা করবেন, আমি কী করবো, এত সুন্দর আমার স্ত্রীর রূপ, তার থেকে আমি চোখই ফেরাতে পারছি না। ও আচ্ছা, তাহলে তোমাকে যদি এর থেকেও আরও ভালো রূপের সন্ধান দিই তাহলে তুমি কি দেখবে? হ্যাঁ দেখবো, তাহলে কী হবে, তাহলে আমি আপনার সেবক হয়ে যাব। তখন তাকে নিয়ে গেলেন মন্দিরে, সেখানে নিয়ে গিয়ে পেরাম্বুল, অনেক নাম আছে, কেবল বরদাচরণ হতে পারে, তো সেই বিঘ্ন বিষ্ণু বিঘ্ন তার কাছে নিয়ে গিয়ে তাকে সাক্ষাৎ করালেন, এবং সেই রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে ব্যাস অনিত্য জলরূপের প্রতি তার যে আসক্তি ছিল, আসক্তি দূর হয়ে গেল। আজকে তার শুভ আবির্ভাব তিথি, তার পিতার নাম হচ্ছে কেশবাচার্য আর মাতার নাম হচ্ছে কান্তিমতী। আজ থেকে অনেক বছর আগে তিনি ওই দক্ষিণ ভারতে একটা গ্রাম, তার নাম হচ্ছে মহাভূতিপুরম, আবির্ভূত হয়েছিলেন 938 বছর মানে শতাব্দে, 1200 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো ভক্তিমতী প্রত্যেকে পিতা মাতা, হ্যাঁ তো খুব আকুল প্রার্থনা করছিল ভগবানের কাছে, কৈরী বেনী নদীর যে নদীটা সমুদ্রে মিশেছে সেখানে গিয়ে ভগবানের কাছে তিনি খুব প্রার্থনা করছেন। তো ভগবান সেই প্রার্থনা সাড়া দিয়েছেন, পার্থ সাড়াতেই সাড়া দিয়ে বলছেন ঠিক আছে কোনো চিন্তা নেই, তোমার করলে একটি সন্তান আসবে যথাযথ সময়। আজকে সেই তিথি এই বৃহস্পতিবার এই শুক্লা পঞ্চমীতে দুপুরবেলায় হ্যাঁ তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং ওই যে তার মাতা কান্তিমতী, তার এক বোন ছিল শ্রী শৈলাচরণ, তিনি ছিলেন যমুনাচার্যের শিষ্যা, তিনি খবর পেয়েছেন, খবর পেয়ে তিনি দর্শন করতে এসেছেন শিশুকে, দেখে তো অবাক, তার মধ্যে লক্ষণের সমস্ত গুণাবলী বিদ্যমান, রামানুজ মানে রামের অনুজ লক্ষণ। তো তাকে আশীর্বাদ করেছেন এবং শৈশব থেকে তার মধ্যে বেশ ভক্তি এবং অনেক জ্ঞান প্রকটিত হয়েছেন। একজন ভক্ত, তার নাম হচ্ছে কাঞ্চিপূর্ণ, তিনি কী করতেন, রোজ পুনামিল্লি, তার জন্মস্থান পুনামিল্লি থেকে কাঞ্চিপুরমে যাতায়াত করতে গিয়ে মাঝখানে ওনার পিতার গৃহে আসতো, যেমন কেশবাচার্যের গৃহে আসতো, দেখা করত। তো প্রথম শিক্ষা উনি দিচ্ছেন জগতে, তিনি একজন শূদ্রকুলোদ্ভূত, কে, কাঞ্চিপুরম, হ্যাঁ যমুনাচার্যের শিষ্য। তো তাকে ঘরে আহ্বান করেছে, নিমন্ত্রণ করেছে, ভালো করে রান্নাবান্না করেছে, কাউকে জানায়নি। হ্যাঁ তো পিতামাতা অবাক, তো তাকে পরিবেশন করেছে এবং তাকে পদসেবা করছে। তো কাঞ্চিপুরম বলছে তুই পদসেবা করো না, তুমি তো ব্রাহ্মণ আর আমি তো শূদ্র। তখন শিক্ষা দিচ্ছেন যে দেখুন, যে বৈষ্ণব সে ব্রাহ্মণ সমস্ত জাতি ধর্ম বর্ণ সকল ঊর্ধ্বে। তখন থেকে শিক্ষা দেওয়া শুরু করেছে। হ্যাঁ তো শৈশবে তার পিতা মারা গেছেন, তখন কি মায়ের কাছে ছিলেন, বিবাহ দিয়ে দিয়েছেন, মায়ের কাছে থাকতেন, তার খুব ইচ্ছা ছিল শাস্ত্র শিক্ষা নেওয়া। যাদবাচার্য বলে একজন গুরুদেবের কাছে তিনি শিক্ষালাভ করেছেন। হ্যাঁ একবার সে কাঞ্চিপুরম যেখানে থাকেন সেখানকার রাজা তার কন্যা রাজকন্যাকে ব্রহ্মদৈত্য ধরেছে, তো বলছে ঠিক আছে ওই ওনাকে নিয়ে আসো, যাদবাচার্যকে নিয়ে আসো। আর যাদবাচার্য তিনি তার শিষ্য,
এই রামানুজ লক্ষণ লক্ষণ দেশিকা লক্ষণকে নিয়ে গেছেন। এই যে ব্রহ্মদৈত্য যাকে ধরেছে তার কাছে তো যাদবাচার্য খুব মন্ত্র দিচ্ছে, জল দিচ্ছে, আরও 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 রেগে যাচ্ছে, তুমি জল দেবে না যাও তো অনেক কিছু বলছে। বলছে আমাকে ওই লক্ষণ যে এসছে তোমার সঙ্গে, ওই লক্ষণের চরণ সিঞ্চিত জল আমাকে দিলে আমি চলে যাব, তাই নাকি? দিয়েছে, ঠিক হয়ে গেছে, ব্যাস। ওর আবার সেন্টিমেন্ট লেগেছে যে আমার শিষ যে ছাত্র তার হয়ে গেল, আমি কিছু করতে পারলাম না, আমি ঠিক আছে। তারপরে ফিরে গেছে। একজন শিষ্য ওই ওই গুরুকুলে ওনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ওই যথা তস্য যথা কপ্পাসম পুণ্ডরিকম এবং অক্ষিণম, এটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদে আছে যে ভগবান যিনি সূর্যসম বিকিরণ তার যে অক্ষুটা রক্তিম, তা সে কপ্পাসম মানে এটা কী বুঝতে পারছে না। তখন উনি বিশ্লেষণ করছেন, কপ্পাসম মানে হচ্ছে কপি ক মানে কপি মানে বানর, বানরের পৃষ্ঠ যে রক্তিম, তো ওই যে ভগবানের চক্ষুটা শঙ্করাচার্যের যে ভাষ্যটা উনি পুরো অনুসরণ করছেন, যে হনুমানের যে পৃচ্ছদেশ যে লাল সেরকম, আর তখন এরকম বলেছে। আর এদিকে লক্ষণ সে তো গুরুদেবের পদ সেবা করছে, হ্যাঁ করতে করতে কী হয়েছে ওর চোখ থেকে না একটু জল বেরিয়ে গেছে, আর গুরুদেব দেখছে আর গরম গরম লাগছে, কী ব্যাপার, তো কী ব্যাপার তুমি কান্না করছো নাকি? হ্যাঁ কেন, আপনি যে ব্যাখ্যাটা করলেন না ওটা খুব দুঃখ পেলাম। ওই যে হ্যাঁ তুমি তুমি বহুত উদ্ধত, তুমি শঙ্করাচার্য অপমান করছো, আমাকে অপমান করছো, তাহলে তুমি তো খুব বেয়াদব, তুমি কি বলো বলো তোমার তোমার কি মতে। বলছে গুরুদেব আমার মনে হয় তো ওইসব ভাঙে ভেঙে ভেঙে বলছে, ক মানে কী, হ্যাঁ এই মানে কী, ভেঙে ভেঙে বলছে যে আমার মনে হয় এটা আছে ভগবান শ্রী বিষ্ণু যে তার যে চক্ষুটা পদ্মপলাশ লোচন যে রক্তিম পুষ্পটিত পদ্মের মতন, ওর ভালো লেগেছে কিন্তু ভিতর ভিতরে রাগ দেখাচ্ছে, যাও বসো আর ইয়ে করবে না, বেশি অবস্থা দিয়ে হচ্ছে। তো আরেকজন ভক্ত এরকম জিজ্ঞেস করতে গেছে তাকে, হ্যাঁ যে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম তৈত্ব উপনিষদে তিনি ব্যাখ্যা করছেন যে ভগবানের রূপটা নির্বিশেষ নিরাকার রূপ, ওর খুব খারাপ লেগেছে। উনি বোঝাচ্ছেন যে না তার রূপটা সবিশেষ রূপ, এ তো আবার রেগে গেছে, বহুত পাকামি করছে, তো একে মেরেই ফেলতে হবে। একবার প্ল্যান করেছে যে বেড়াতে নিয়ে যাবো, বেড়াতে নিয়ে গিয়ে একে মেরেই ফেলবো, কোথায় না প্রয়াগে, একদম চলো চলো না যাবো না চলো যেতেই হবে, সবাইকে নিয়ে গেছে প্রয়াগে গিয়ে চলো আমরা স্নান করবো ওইখানে, তো নিয়ে গেছে সবাই যাচ্ছে 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 যাচ্ছে, এমন সময় একজন একটা জায়গায় তার থেমেছে, সেখানে খুব বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি, এমন বৃষ্টি পড়েছে না সে জলে সবাই ধৌত করে দিচ্ছে, সবাইকে ছন্নছাড়া হয়ে গেছে। তো এই ওকে যে মেরে ফেলবে সেটা শুনতে পেরেছে তারই একজন আত্মীয় গোবিন্দ, সে বলছে এ লক্ষণ তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি পালিয়ে যাও, তোমাকে তোমার গুরুদেব মেরে ফেলার ছক করেছে, তাই নাকি? ও তো শুনে দৌড় জঙ্গল দিয়ে দৌড়তে দৌড়তে অনেক দূরে চলে গেছে। এদিকে গুরুদেব জিজ্ঞেস করছে কোথায় গেল লক্ষণ কোথায়, বলছে আমরা কিছু জানি না, কেউ খুঁজে পাচ্ছে না, তোমার মরেই গেছে মানে এই বৃষ্টিতে ভেসেই গেছে, দেখো হাঁপাচ্ছে হাঁপাতে 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 গাছের তলায়, ও গাছের তলায় বসছে চিন্তা করছে, লক্ষ্মীনারায়ণের চিন্তা করছে। হ্যাঁ এদিকে এই এসে গেছে একজন শিকারী, তার দাম তার স্ত্রী এসে গেছে সেখানে, কিরা কারণে এরা আশ্রয় নিয়েছে গাছের তলা, তো এরকম রাতও হয়ে এসছে, জল পিপাসা পেয়েছে যে শিকারীর যে স্ত্রী, বলছে আমরা জল পিপাসা পেয়েছে, তো বলছে ঠিক আমি এনে দিয়েছি, লক্ষণ বলছে যে আমি তাহলে নিয়ে আসি, এখন রাতের অন্ধকার কিছু দেখতে পাচ্ছেন, তুমি যাবে না তো সকাল হোক, তো সকাল হয়েছে তখন সিঁড়ি দিয়ে নিচে নেমেছে, অনেক নিচে তো নেমে নেমে একটা কুয়ো থেকে জল এনেছে, একবার দুবার তিনবার চারবার চারবার যে এনেছে চারবার এবার দেখছে কেউ নেই, আর সব কিছু পরিষ্কার, কোথায় পাহাড় কোথায় কী, সেই কাঞ্চিপুরমে চলে এসছে। তা ওই কাঞ্চিপূর্ণ যে আসেন, হ্যাঁ গুরু সম গুরুতুল্য তার সঙ্গে দেখা হয়েছে, তাকে সব বলেছে, বলছে কী জানো তো এটা হচ্ছে যার সাথে তুমি সাক্ষাৎ করেছো সে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, তোমাকে বলছেন যে তুমি ওই মন্দিরে যে বরদারাজন আছেন মন্দিরে বরদারাজন, তাকে তুমি ওই জল তুমি প্রতিদিন সেবন করাও, তাকে নিবেদন করো। তো এইভাবে তিনি দিন যাপন করছেন, তো একবার এই সব খবর পেয়ে গেছেন। এদিকে যে গুরুদেব সে দেখতে পাচ্ছে বেঁচে আছে,
তখন সে ভান করছে যে কত আনন্দ, আরে তুমি কোথায় গেছিলে খুঁজে খুঁজে পাচ্ছি না, হ্যাঁ চলো 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 আবার পড়াশোনা করবে চলো চলো। হ্যাঁ তখন এদিকে পুণ্ডরীক এই কাঞ্চি পূরণ তিনি বলছে তার দিয়ে গুরুদেব কে যমুনাচার্য তার কাছে খবর পৌঁছে গেছে যে এ তো দারুণ ভক্ত, হ্যাঁ তাকে দেখতে হবে। সে দেখতে গেছে কিন্তু কাছাকাছি যেতে পারছে না, তাকে একজন তার একজন শিষ্যকে পাঠিয়েছে যে পূর্ণ পূর্ণাচার্য যে তার কাছে যাও আমার যে গ্রন্থটা, হ্যাঁ যে আমি যে রচনা করেছি বিভিন্ন শ্লোকমালা, হ্যাঁ স্তোত্র রত্নাবলী তাকে দাও। দেখেছে দেখি অবাক কী সুন্দর সব স্তোত্র লিখেছে, কি লিখেছে না যমুনাচার্য আকৃষ্ট হয়েছে যে দেখতে হবে, চলো 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 দেখতে যাই যমুনাচার্য কোথায় না শ্রীরঙ্গম যাচ্ছে 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 আর পথে খবর এসেছে না গুরুদেব মারা গেছে। যা খুব দুঃখ পেয়েছে, গিয়ে দেখছে গুরুদেব সাহিত্য আছেন তার তিনটে আঙ্গুল বন্ধ। হ্যাঁ তখন উনি তো অন্তর্দৃষ্টি আছেন লক্ষণের, লক্ষণ দেশিকা বলছে হ্যাঁ বুঝতে পেরেছে ঠিক আছে আজ থেকে আমি এসি বৈষ্ণবের পথ আমি অবলম্বন করছি এবং জগতে যারা এই মহাচ্ছন্ন আছে বহির্মুখ ভগবত বহির্মুখ তাদেরকে আমি উদ্ধার করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। যেই বলেছে উনি একটা আঙ্গুল টাক্কর খুলে গেছে। তারপরে বলছে আর এই ওনার যে ভাষ্য আমি শিভাষ্য রচনা করব, সমস্ত কিছু প্রামাণিক সহকারে আমি শিভাষ্য রচনা করব। যেই বলেছে আর একটা আঙ্গুল খুলে গেছে। বলছে আর আমি একটা অভিধান রচনা করব, যেই অভিধানে ভগবানের রূপ লীলা খুব সুন্দরভাবে বর্ণিত হবে। যেই বলেছে খুলে গেছে। তো দেখুন এই যে অলৌকিক কাণ্ড দেখে তার আশেপাশে যারা এবং দুর্দান্ত সবাই খবর পেয়ে অবাক হয়ে গেছে। হ্যাঁ অবাক হয়ে গেছে, হ্যাঁ এবার তার গুরুদেব মারা গেছেন ওই যমুনাচার্য, তো এখন কি হবে, তার তো মন্ত্র নেওয়ার ইচ্ছা, মন্ত্র নেওয়ার ইচ্ছা। তা এখন তিনি ওই পুণ্ডরীককে বলেছেন পূর্ণ কি কাঞ্চিপূর্ণকে বলেছেন, কাঞ্চিপূর্ণ তিনি বলছেন আমি তো সূর্য আমি কী করে দীক্ষা দেবো। তার স্ত্রীও কিন্তু অন্য মতাবলম্বী, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলেই বিশেষ ভাণ্ড, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড মায়াবাদীদের থেকে তিনি দীক্ষিত, তো স্ত্রীকে দীক্ষা দিতে পারছেন না আর তিনি নিতে পারছেন না। তো একসময় এক জায়গায় গিয়ে তো মহা তার গুরুদেব মহাপুরম তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন। এবার কাঞ্চিপুর তার ঘরে থাকছে। হ্যাঁ তো কী হয়েছে, একদিন জল তোলার সময় কাঞ্চিপুরের যে স্ত্রীর দড়ির জলটা ওই ওনার স্ত্রী লক্ষণের স্ত্রীর কলসিতে পড়েছে, হ্যাঁ খেপে গেছে। বা তোমরা নিচু জাত আর আমি উঁচু জাতের, এই জল আমি খাবো না তুমি খুব বলেছে, আর মনের দুঃখে তখন ওকে নিয়ে স্ত্রীকে নিয়ে চলে গেছেন। এই খবর পেয়েছে লক্ষণ, খবর পেয়ে দুঃখ পেয়েছে, দুঃখ পেয়েছে আবার আবার আরেকটা কাজ করেছে ওনার স্ত্রী, খারাপ কাজ করেছে কি না, একজন খুব ক্ষুধার্ত ব্রাহ্মণ তার কাছে এসেছিলো, ওই স্ত্রীর কাছে এসেছিলো কিছু প্রসাদ পাওয়ার জন্য, দেয়নি চলে গেছে মনে দুঃখে। খবর পেয়েছে লক্ষণ, লক্ষণ দেশিকা যে আমার স্ত্রী এইভাবে ব্যবহার করেছে, ও ঠিক আছে। তো একটা চিঠি কাগজ লিখেছে, কাগজ লিখে এমন লিখেছে যে শ্বশুরবাড়ি থেকে জানি পত্রটা এসছে, যে লেখো যে তোমার বাপের বাড়ি ওনার শ্বশুর মায়ের বাবার বাড়ি থেকে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে তুমি যাও। তো এমন করে লিখেছে ওই গেছে ব্রাহ্মণটা যেন ওইখান থেকে আসছে, তাকে খুব সুন্দরভাবে খাইয়েছে। তো উনি এসছে বলছে কী ব্যাপার, ওই এই দেখো না আমার বাপের বাড়ি থেকে লোক এসছে আমাকে নিতে এসছে, হ্যাঁ যাও যাও না যাও না যাও যাও সব নিয়ে যাও, কাপড় টাপড় নিয়ে যাও, সোনা গয়না নেই তুমি যাও। তো সব নিয়ে গেছে সোনা গয়না কাপড় টাপড় নিয়ে চলে গেছে। বাঁচলাম এই এর সঙ্গে তো থাকা যাবে না, সোজা চলে গেছে মন্দিরে, মন্দির বরদাচরণ বিগ্রহ তার কাছে একদম শরণাগত যে আমি আজ থেকে তোমার, তুমি আমাকে শরণ নাও, আমি আর এখানে ফিরে যেতে চাই না। এই বলে তিনি মানুষে গুরুদেবের সাক্ষাৎ তিনি সন্ন্যাস নিয়েছেন এবং সন্ন্যাস নেওয়ার পরে খাবারও প্রচার করছে, এমন প্রচার করছে অনেক ভক্ত হচ্ছে, প্রচুর ভক্ত হয়েছে। হওয়ার পরে আরেকজন সাক্ষাৎকার গোষ্ঠীচরণ বলে একজন গোষ্ঠীপুরমে একজন ছিলেন, তিনি একজন খুব সুন্দর মন্ত্র পারঙ্গম, তো তার ইচ্ছা হচ্ছে তার থেকে মন্ত্র নেওয়া, কিন্তু গোষ্ঠীচরণ বলছেন যে মন্ত্র নিতে পারো সেটা কাউকে বললে হবে না। ঠিক আছে ১৯ বার তাকে প্রস্তাব দিয়েছে, ১৯ বার ফিরিয়ে দিয়েছে। তারপর এবার যখন গেছেন ঠিক আছে আমি তোমাকে মন্ত্র দেবো কিন্তু কাউকে বলবে না, তো মন্ত্র দিয়েছে। আর তিনি ভাবছেন মন্ত্র তো দিয়েছে আমাকে, আর এদিকে অনেকে আছেন যারা খুবই মহাচ্ছন্ন জগতে, হ্যাঁ কষ্ট পাচ্ছেন, তা আমি একা কেন উদ্ধার হব,
যেমন বাসুদেব ঘোষ, সেরকম মনোভাব যে সবাইকে আমি উদ্ধার করি বলে একেবারে উনি এক জায়গায় গিয়ে সবাইকে বলছে, বলুন বলুন মন্ত্র বলুন, সবাইকে মন্ত্র বলছে, হরে কৃষ্ণ বলুন, অন্য কিছু বলছে, আমরা বলি বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব মনক্ষুণ্ণ হয়েছে যে তোমাকে বললাম কাউকে বলবে না আর তুমি বলে দিলে। যে হ্যাঁ গুরুদেব, আমি যদি এদেরকে উদ্ধার করে যদি নরকে যেতে চাই, নরকে যদি যাই তাহলে ঠিক আছে, ক্ষতি কী যাবো। বাহ, তো ভালো কি পালু ভক্ত, ভালো করুণা আছে এর। হ্যাঁ, যে যে শিবজির কথা বললাম যে জগৎ করুণা করার জন্য তিনি বীজ ভক্ষণ করেছেন, এই দেখুন এইসব প্রচার করছেন, তো এই যে কৃপালু ভক্তের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এদিকে যারা মন্দিরে যারা পুরোহিত তারা তো ঈর্ষায় কাতর, তো যে এর জন্য আজকে এত প্রচার হচ্ছে আর আমাদের পুজোতে কেউ আসছে না, কেউ কেউ কিছু ডোনেশনও দিচ্ছে না, হ্যাঁ সব ওর কাছে যাচ্ছে, তো কী করা যায়, একে মেরে ফেলা উচিত, একে মেরে ফেললে মানে পথের কাঁটা সরে যায়। হ্যাঁ, তখন কী হয়েছে, তো এক পুরোহিত ভেট পূজারী তার স্ত্রীকে বলছে যখন খেতে আসবে না নিমন্ত্রণ করবো তুমি খাওয়াবে, হ্যাঁ বলে দিয়েছে আমি বিষ মেশাচ্ছি, বলে দিয়েছে বিষ ও মরে যাবে। হ্যাঁ, তো এদিকে স্ত্রী তো একটু দুর্বল, তো ও যখন নিবেদন করছে ওর কাঁপছে, হাত পা কাঁপছে, কাকে কাকে মেরে ফেলবে রামকে, তখন ও হাত দিয়ে একটু চরণে প্রণাম একটু ইঙ্গিত করে দিয়েছে যাতে বুঝতে পারে, বুঝতে পেরেছে কিছু একটা গণ্ডগোল আছে। তখন কী করছে, ওই খাবারটা একটা কুকুরকে দিয়েছে, কুকুর মরে গেছে। আচ্ছা ঠিক আছে, কিছু বলেনি ভক্ত, তো আবার তাকে মারার জন্য আবার উপকরণ করেছে সে পূজারি, কী করে চরণামৃতের মধ্যে সে বিষ বিষ ওকে দিয়েছে আর উনি পান করেছেন, আর ভগবানের অলৌকিক কৃপাতে তিনি মরেননি, জেনে শুনে বিষ করেছে পান। এই যে শিবজি তিনি এই যে বিষ পান করলেন জগৎকে কল্যাণ করার জন্য, এর থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত যে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে, আমাদেরকে কোনো কাজে কেউ যখন সমস্যা দেখা দিচ্ছে তখন আমাদেরকে এই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যে যেরকম অমৃত ভাণ্ড অপহরণ করেছিল অসুররা, হ্যাঁ যেরকম তিনি মোহিনী রূপ ধারণ করে রক্ষা করলেন এই বিপদ থেকে, সেরকম আমাদেরকেও দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম জয় শ্রী সিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।